অনুব্রত মণ্ডলের পর এবার গরু পাচার মামলায় জামিন পেলেন ব্যবসায়ী এনামুল হক। সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিলেন, এবার ইডির করা মামলাতেও এনামুলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। Monet perfumes, your personal signature. বিএসএফ কমান্ডারকে ঘুষ দিয়ে সীমান্তে গরু পাচার চালানোর অভিযোগ ওঠে এনামুলের বিরুদ্ধে। 2020 সালের 11ই ডিসেম্বর আসানসোলে সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল। পরে গ্রেফতার হন সিবিআই এর হাতে। প্রায় 2 বছর জেলবন্দী ছিলেন তিনি। মাঝে 2021 সালে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন এনামুল, কিন্তু তা খারিজ হয়ে যায়। গত জানুয়ারিতে তার জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। যদিও 2022 সালের 19শে ফেব্রুয়ারি ইডির হাতে গ্রেফতার হন ব্যবসায়ী এনামুল। সেই মামলায় প্রায় 2.5 বছর পরে ইডির এই মামলায় জামিন পেলেন তিনি। এদিন সুপ্রিম কোর্টে এনামুলের আইনজীবী মুকুল রোহতাগি সওয়াল করেন, ইডির করা মামলায় ইতিমধ্যেই 2 বছর 6 মাস জেলে থেকেছেন, ইডি চার্জশিট ফাইল করেছে, ট্রায়াল শুরু হবে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি 7 বছরের। এর আগে সিবিআইও একই মামলায় তাকে গ্রেফতার করেছিল, সেই মামলায় 13 মাস জেলে থেকেছেন। সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, প্রায় 4 বছর জেলে থেকেছেন এনামুল হক। এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডলও জামিন পেয়েছেন। এরপর ইডির আইনজীবী বিরোধিতা করলেও দুটি বিষয়ের কথা মাথায় রেখে এনামুল হককে জামিন দেয় সুপ্রিম কোর্ট। এই তদন্ত প্রক্রিয়া, মানুষের যে আস্থা আছে, বিশ্বাস আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি, মানুষের যে আবেগ আছে সেটাকে আহত করেছে। আমরা প্রথম কথা, তদন্তের গতি এবং এই 2 পয়সা 4 পয়সায় যারা এজেন্ট আছে তাদের নিয়ে এই দৈনন্দিন চর্চার আমরা বিরোধী, আমরা মনে করি অনেক হয়েছে, এবার আসল কাজের কাজ কর। আইনের ব্যাপার, গ্রেফতার যেমন একটা পদ্ধতি, জামিনও পদ্ধতি, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। গরু পাচার মামলায় এখনও অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন তিহাড় জেলে বন্দী রয়েছেন। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।